চাতারাশু চনা তুমি না পাহাড়ি ছাতা। আমাকে ছেড়ে কেউ যেও না প্লিজ, মৃত্যুর আগে এমনভাবে আগতি আর্জি জানিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। সামিনা চৌধুরী এমনটাই জানিয়েছেন তার আবেগঘন পোস্টে। হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মাইলস ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার এবং গীতিকার জনপ্রিয় শাফিন আহমেদ। তিনি মৃত্যুর আগে কিছু বলতে চেয়েছিলেন তার কাছের মানুষদের। ফেসবুকে এমনই তথ্য দিয়েছেন দেশের জনপ্রিয় গায়িকা সামিনা চৌধুরী। শুক্রবার 26 জুলাই শাফিনার মৃত্যু প্রসঙ্গে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। ওই স্ট্যাটাসে সামিনা লিখেছেন, রবিন এবং ভার্জিনিয়ার স্বপ্নবাজের অনুষ্ঠান আয়োজকদের একজন পল্লব জানালেন শাফিন ভাই আর নেই, 3 দিন আগে কথা বলে দেখে এলাম, বারবার আমাকে আর স্বপনকে থাকতে বলছিলেন সেখানে। সামিনা আরও লেখেন, শাফিন আমাকে আর স্বপনকে বলেন যে স্বপন আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমার সঙ্গে গল্প করো তোমরা, আমার অনেক ব্যথা হচ্ছে, আমার ঘুম হচ্ছে না, আর 3 দিন পর দেখো আমাকে আর পাবে না, গল্প করো। এরপর গায়ক শাফিনের শেষ ইচ্ছার কথা জানিয়েছেন সামিনা চৌধুরী। অসুস্থ শাফিন বলেন, আমার অনেক ব্যথা হচ্ছে কোমরে, স্বপন তোমাকে কিছু বলবো, আমার রুমে বসো। স্মৃতিকাতর হয়ে এই সামিনা চৌধুরী লেখেন, শাফিন ভাইকে পানি খাওয়ালো স্বপন, তারপর তাকে ঘুমের ওষুধ দেয়া হলে শাফিন ভাইকে দেখে আয়োজকরা আমাদের চলে আসতে বললেন। এ সময় প্রশ্ন ছুড়ে দিয়ে সামিনা লেখেন, কি বলতে চেয়েছিলেন শাফিন ভাই কে জানে, কোনো চাপা কষ্ট কি ছিল তার ভেতর কে জানে, দেশের আরেকটি সম্পদ আরেকটি মেধার বিয়োগ হলো, চোখে ভাসছে শুধু, তোমরা যেও না প্লিজ, আমাকে আর পাবে না। বাংলাদেশ সময় বৃহস্পতিবার 25 জুলাই সকাল 6:50 শাফিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। শাফিন আহমেদের জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি। মাইলসের বেস গিটারিস্ট এবং সিঙ্গার ছিলেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। মাইলস ব্যান্ডের সঙ্গে দীর্ঘদিন ঝামেলাও হয়েছিল জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের। শেষে 2021 সালে তৃতীয়বারের মতো মাইলস ব্যান্ড ছেড়ে চলে আসেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। 80-90 দশকের দিকে মাইলস ব্যান্ড অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল সাধারণ মানুষদের কাছে। সেই ব্যান্ডের প্রধান সঙ্গীত শিল্পীও ছিলেন শাফিন আহমেদ, কিন্তু তার সঙ্গেই মাইলস ব্যান্ডের অনেকবার ঝামেলা লাগায় তিনি সেই ব্যান্ড 2021 সালে ছেড়ে এলে আর কখনোই যোগদান করেননি মাইলসের সাথে। তবে মাইলস ব্যান্ডের সঙ্গে এবং সোলোভাবেও কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন শাফিন আহমেদ। তার মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার সহ একাধিক জনপ্রিয় হিট। শাফিন আহমেদ আজীবন বেঁচে রইবে সকলের মাঝে। শাফিনের কোন গানটি আপনাদের বেশি পছন্দ কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।